শুক্রবার আচমকাই দিল্লি মেট্রোয় দেখা মিলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের পাশে রয়েছে দিল্লি মেট্রোর একটি স্টেশন। অফিস সময়ের ব্যস্ততার মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর কনভয় গিয়ে থামল স্টেশন চত্বরে। প্রধানমন্ত্রীর জন্য আগেই টোকেন কেনা হয়েছিল। যাত্রীদের জন্য নির্ধারিত রুট দিয়েই প্রধানমন্ত্রী স্টেশনে প্রবেশ করেন। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়তে যাত্রীদের মধ্যে সাড়া পড়ে যায়। প্রধানমন্ত্রীর জন্য একটি কামরা ফাঁকা রাখা হয়েছিল। মোদীর ওঠার পর এসপিজি কিছু যাত্রীকে প্রধানমন্ত্রীর কামরায় যাওয়ার অনুমতি দেয়। প্রধানমন্ত্রী তাদের পাশে বসিয়ে গোটা যাত্রাপথে নানা বিষয়ে কথা বলেন। সহযাত্রীদের বেশিরভাগই কম বয়সী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। জানা গিয়েছে মোদী তাদের কাছে দিল্লির জনপরিবহন ব্যবস্থা নিয়ে জানতে চায়, মেট্রো রেলে যাত্রার প্রতিদিনের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ খবর নেন। ওয়াকিবহুল মহলের মতে অফিস টাইমে দিল্লির রাস্তায় যানজটের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত।